আসসালামু আলাইকুম, মাহি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, কিন্তু একটু অন্যরকম ভাবে। খেসারের ডাউলের মুচমুচে বড়া। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খেসারি ডাউলের বড়া তৈরি করার জন্য এখানে আমি আধা কেজির পরিমাণ খেসারি ডাউল ভিজিয়ে বেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি 8-10টা, পেঁয়াজ কুচি 2 কাপ পরিমাণ, হলুদ গুঁড়া সামান্য একটু আস্ত জিরা, স্বাদমতো লবণ, ভাজার জন্য সয়াবিন তেল। এখানে বেটে রাখা খেসারি ডাউলের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কুচি করে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। দেখুন, আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি, যার কারণে ডাউলের বড়াটা খুব মুচমুচে হবে। তারপর দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। হলুদের পরিমাণ কিন্তু বেশি দিলে ডাউলের বড়ার একটা গন্ধ চলে আসে, হলুদ হলুদ। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি বড়াগুলো একটা একটা করে বসিয়ে দেব। আমি চুলার জালটা মিডিয়াম রেখেছি। প্রায় 5-6 মিনিট পর আমি বড়াগুলো উল্টে দেব। এরকম একটা কালার হলেই উল্টে দিতে হবে, খুব বেশি পুড়ে গেলে কিন্তু খেতে একদমই স্বাদ হবে না। এর জন্য আমাদের বড়ার দিকে খেয়াল রেখে বড়াটা বারবার উল্টে দিতে হবে। আমি কিন্তু বড়াতে পেঁয়াজের পরিমাণ অনেক বেশি দিয়েছি, যার কারণে এই ডাউলের বড়াটা খেতে কিন্তু একদমই অন্যরকম হবে এবং খুব মুচমুচে হবে। আমি এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়ে বড়াগুলো ভেজে নিব। হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। এই ডাউলের বড়াটা বিকালে কিংবা বৃষ্টির সময় খেতে কিন্তু অসাধারণ। ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে।